সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর সহ পরপর দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের যে লেসনগুলি রয়েছে সেগুলো হচ্ছে লেসন 1 থেকে লেসন 3 পর্যন্ত তোমাদের রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে, এবং এর সঙ্গে থাকবে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং স্কিল। ওকে, তো চলো এই প্রশ্নপত্রটি আমরা দেখে নিই এবং এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে পরপর দেখবো। তো তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে চাও তাহলে পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো চাইলে সেখান থেকে পড়ে নিতে পারবে। তো চলো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে পরপর দেখে নিই। তো এখানে প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কমপ্রিহেনশন 3, এবং 1 নম্বর বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে একটি টেক্সট বা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটিকে পড়ে তার নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হচ্ছে এখানে। ওকে, এবং এই যে লেসনটা এখানে দেওয়া হয়েছে, যে প্যাসেজটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে লেসন 2 দ্য রিডেল। ওকে, সেখান থেকে নেওয়া হয়েছে প্যাসেজটি। চলো প্যাসেজটিকে আমরা পড়ে নিই, তারপর প্রশ্নের উত্তরগুলো আমরা লিখবো। তো এখানে বলা হচ্ছে কি না, আকবর রিপ্লাইড, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ইউ আর রাইট, দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, অ্যান আইডিয়াল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি। এরপর কি বলা হচ্ছে, আই অ্যাম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। বীরবল সেড, ইজ দ্যাট অল মাই ম্যাজেস্ট্রি, অল ইউর কার্ডিয়ার্স টুগেদার, লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, ইফ নট দেন আই উইল সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। তো এটার বাংলা যে অর্থ সেটা আমরা এখান থেকে একবার দেখে নিই। তো কী বলা হচ্ছে না, আকবর বললেন, বীরবল আমার প্রিয় বন্ধু তুমি ঠিকই বলেছ, সত্যি একটি ধাঁধা আছেন যা আমাকে বিরক্ত করছেন, একটি নিষ্ক্রিয় চিন্তা যা আমার কাছে চলে এসেছে সেটাই এখন আমার চিন্তার কারণ, আমি উদ্বিগ্ন কারণ আমি একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, এই গ্রহের দ্রুততম জিনিস কি? বীরবল বললেন, মহারাজ এটুকুই কি, আপনার দরবারিদের একত্রে ডাকুন, দেখা যাক তাদের কেউ উত্তর দিতে পারে কি না, যদি তা না পারে তবে আমি নিশ্চিত যে আমি আপনাকে এই গ্রহের দ্রুততম জিনিস সম্পর্কে বলতে পারি। সেটা হচ্ছে এই প্যাসেজ এবং এর বাংলা অনুবাদ। এখন আমরা এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো এখানে প্রথমে নাম্বার এতে দেওয়া আছে রাইট রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, এ ফর ফলস। ওকে, তো প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে দুটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, 2 একে 2 নম্বর দেওয়া আছে। এখানে 1 নম্বর দেখা দেওয়া আছে, আকবর ওয়াজ নট ওয়ারিড অ্যাট অল, আকবর একেবারে উদ্বিগ্ন ছিল না, এটা ভুল তথ্য তাই আমরা এখানে এফ লিখেছি। এরপর 2 নম্বর দেওয়া আছে, বীরবল ওয়াজ আকবরস ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আকবরের প্রিয় বন্ধু ছিলেন, এটা হচ্ছে সঠিক তথ্য সেজন্য আমরা এখানে লিখলাম টি। এরপর নাম্বার বিতে দেওয়া আছে, আনসার ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিজের ভাষায় উত্তর লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর। এখানে বলা হচ্ছে কিনা, হোয়াট ওয়াজ দ্য কজ অফ আকবরস ট্রাভেল, আকবরের যে উদ্বিগ্ন হয়ে আছেন তিনি এর কারণটা কি, আমরা উত্তর লিখব, দ্য কজ অফ আকবরস ট্রাভেল ওয়াজ আ রিডেল হুইচ হি কুড নট সলভ, অর্থাৎ একটা ধাঁধা ছিল যেটা তিনি সলভ বা সমাধান করতে পারছিলেন না। ওকে, তো এটার জন্য তিনি কি ছিলেন না, উদ্বিগ্ন ছিলেন খুব। তো এর পরের প্রশ্ন আমাদের রয়েছে নাম্বার সিতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, অর্থাৎ নিচে দেওয়া এই শব্দগুলোর সাহায্যে আমাদের কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে, এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, 2 একে 2 নম্বর দেওয়া আছে, প্রত্যেকটির মানে হচ্ছে 1 কোটি। এখানে দেওয়া আছে লাইক, পেবেল আর টুক আর সাইড। ওকে, তো এখানে আমরা প্রথমে আমাদের দেওয়া আছে নাম্বার 1, অ্যান্ড দ্য লিটল রিভার ড্যাস ইট টু দ্য বিগ রিভার। তো এখানে আমরা 4টির মধ্যে যে কোনো একটা শব্দ নিয়ে আমাদের এখানে বসাতে হবে, আমরা এখানে লিখবো অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, অর্থাৎ রিভার, ওকে, অর্থাৎ ছোট নদীটি বড় নদীতে গিয়ে মিশেছে আর কি রকম। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ ড্যাশ, তো আমরা এখানে কি লিখবো, ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবেল, অর্থাৎ এটা একটি গোল মসৃণ একটা পাথরের মতো নয় আর কি। এরপরের প্রশ্ন হচ্ছে, এখানে বলা হচ্ছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ওকে, তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই সেকশনের নাম্বার 2 এর এতে বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস
ফর্ম অফ ভার্বস, এখানে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। দুটি প্রশ্ন দেওয়া আছে, দুই একটা দু নম্বর। তো প্রথমে এক নম্বর দেওয়া আছে দ্য সান ড্যাশ দেওয়া আছে এবং অপশান দেওয়া আছে রাইজ রাইজেস রোজ ইন দ্য ইস্ট। এখানে দ্য সান এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে, তার জন্য এখানে কি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এরপরের প্রশ্ন দু নম্বর দেখে রবার্ট ব্রুস ড্যাশ দেওয়া আছে এবং অপশান দেওয়া আছে ফাইট ফাইটস ফট হার্ড টু রিগেন। তো আমরা এখানে লিখবো রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেন, অর্থাৎ রবার্ট ব্রুস তার সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য কঠোর যুদ্ধ করেছিলেন আর কি। নেক্সট প্রশ্ন নাম্বার বিতে দেওয়া আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং, নিচের যে শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ লিখতে হবে। দুটি দেওয়া আছে, দু একে দু নম্বর দেওয়া হয়েছে, এক নম্বর করে প্রত্যেকটির মান। এক নম্বর দেওয়া হয়েছে গুড এবং দু নম্বর দেওয়া হয়েছে ফ্যাট। তো গুড এটার যে অপোজিট ওয়ার্ড সেটা হচ্ছে ব্যাড, ওকে, গুড মানে ভালো আর ব্যাড মানে খারাপ। এরপর ফ্যাট এর বিপরীত শব্দ হবে বা অপোজিট ওয়ার্ড হবে থিন, ফ্যাট মানে মোটা মোটা আর থিন মানে হচ্ছে রোগা। এরপরে হচ্ছে নাম্বার সিটি দেওয়া আছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, নাম্বার প্রশ্নের মানে হচ্ছে এক নম্বর দেওয়া আছে, সেটার পাস্ট ফর্ম লিখতে হবে। জাম্প মানে হচ্ছে লাফানো, এটার অতীতকালের রূপটা লিখতে হবে। তো আমরা কি লিখবো, জাম্পের পাস্ট ফর্ম হচ্ছে জাম্পড, JUMPED। তো এরপরের প্রশ্ন আমাদের রয়েছে সেকশন সিতে রাইটিং স্কিল, এবং এখানে বলা হচ্ছে রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 words ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলোর সাহায্যে 60টি শব্দের মধ্যে একটি গল্প লিখতে বলা হয়েছে। গল্পটির মান হচ্ছে এক নম্বর। এখানে হিন্টসগুলো দেওয়া আছে ক্রু লুকিং ফর ওয়াটার, অর্থাৎ একটি কাক জল খুঁজছিল, থার্স্টি সে, খুব তৃষ্ণার ছিল। ফাইন্ডস অফ পিচার্স, একটি কলসি দেখতে পেল। ওয়াটার অ্যাট দ্য বটম, বটম কিন্তু জল ছিল কলসির একেবারে তলায়। ফাইন্ডস পেবেল, সে কিছু নুড়ি পাথর খুঁজে পেল। ড্রপস ড্রপ পেবেল, সে পেবেল নুড়িগুলো সে জলের মধ্যে ফেললো কলসির মধ্যে। ওয়াটার লেভেল রাইজ, তারপর ওয়াটার লেভেলটা উপরের দিকে উঠে আসলো, কুইন্স থার্স, তারপর সেই কাকটা সেই কলসি থেকে জল পান করে তার তৃষ্ণা মেটালো। এটা হচ্ছে আউটলাইন দেওয়া আছে, এটার সাহায্যে আমাদের গল্পটাকে লিখতে হবে। তো আমরা এখানে কি লিখবো না, থার্স্টি ক্রো, প্রথমে আমরা গল্পটার নামটা দিলাম থার্স্টি ক্রো, ক্রো তৃষ্ণার্ত কাক। এরপর আমরা লিখবো ওয়ান হট সামার ডে আ ক্রো বিকেম ভেরি থার্স্টি, অর্থাৎ একটা গ্রীষ্মের দিনে একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। হি ফ্লিউ ইন সার্চ অফ ওয়াটার, সে জলের খোঁজে উড়ে গেল। বাট হি ডিড নট গেট ওয়াটার, কিন্তু সে জল পেল না। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, হি স আ পিচার ইন দ্য গার্ডেন, শেষ পর্যন্ত সে বাগানে একটি মাটির কলসি দেখতে পেলো। অ্যাট ওয়ান হি ফ্লিউ টু ইট উইথ গ্রেট ডিলাইট, সে খুব আনন্দের সঙ্গে সেই কলসিটার কাছে ছুটে গেল বা উড়ে গেল। বাট হি বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, কিন্তু জলটা ছিল কলসির একেবারে তলায়। সো দ্য ক্রো কুড নট ড্রিঙ্ক ওয়াটার, তাই কাকটা সেখান থেকে জল পান করতে পারলো না, যেহেতু খুব তলায় ছিল জলটা কলসির তলায়। দ্য দেন হি লুকড অ্যারাউন্ড, তারপর সে চারিদিকে তাকিয়ে দেখলো। অ্যান্ড স সাম পেবেলস লাইং নিয়ার বাই, এবং কিছু কাছাকাছি সে কিছু নুড়ি পাথর দেখতে পেলো। হি থট অফ আ প্ল্যান, সে একটি পরিকল্পনা করলো। হি টুক দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান অ্যান্ড ড্রপড দেম ইন টু দ্য পিচার, সে সেই নুড়ি পাথরগুলো এক এক করে নিয়ে এসে সেই মাটির কলসির মধ্যে সে ফেললো। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে, দ্য ওয়াটার রিচড দ্য নেক অফ দ্য পিচার, অর্থাৎ শেষ পর্যন্ত ধীরে ধীরে জল সেই কলসির একেবারে কানায় বা কলসির যে কাদার কাছে এসে পৌঁছলো জল, ওকে। ফাইনালি দ্য ক্রো ড্রিঙ্ক ওয়াটার টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, তো শেষ পর্যন্ত কাকটা সেই কলসি থেকে জল পান করলো, ওকে, তারপর সে সেখান থেকে উড়ে গেল। এটা হচ্ছে গল্প। এই গল্পটাতে আমরা একটা নীতিকথা লিখতে পারি বা মরাল লিখতে পারি, সেটা হচ্ছে দেয়ার ইজ দ্য উইল দেয়ার ইজ দ্য ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায় হয়, এটা হচ্ছে এই গল্পের মরাল বা নীতিকথা। তো এই গল্পটার যে বাংলা অর্থ সেটা আমরা এখানে লিখেছি, চাইলে একবার তোমরা এখানে দেখে নাও, ওকে। তৃষ্ণার্ত কাক, এটা হচ্ছে গল্পের আমরা নাম দিয়েছি, এবং আমরা এখানে লিখছি এক গ্রীষ্মের দিনে একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে উঠলো, সে জলের খোঁজে উড়ে গেল কিন্তু জল পেল না। অবশেষে বাগানে একটি কলসি দেখতে পেল, সঙ্গে সঙ্গে খুব আনন্দের সঙ্গে সে উড়ে কলসিটির কাছে গেল, কিন্তু জল কলসির একেবারে তলায় ছিল, তাই সে জল পান করতে পারলো না। তো এরপর কি হলো, তারপর সে চারপাশে তাকিয়ে দেখলো, কাছাকাছি কিছু নুড়ি নুড়ি পড়ে আছে। সে একটা পরিকল্পনা করলো, এক এক করে নুড়িগুলো নিয়ে কলসিতে ফেলে দিল। শেষ পর্যন্ত আস্তে আস্তে জল কলসির কানায় এসে পৌঁছালো। অবশেষে কাকটি তার হৃদয়ের তৃপ্তি করে জল পান করে উড়ে গেল। এটা হচ্ছে এই গল্প, এবং এই গল্পের নীতিকথা হচ্ছে কি না, ইচ্ছা থাকলে উপায় হয়, ওকে। এভাবে আমরা গল্পটাকে লিখলাম,
এবং এখানে শেষ হলো ক্লাস সেভেনের ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ইংলিশ সাবজেক্টের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। প্রশ্ন উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পড়তে চাও তাহলে পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো সেখান থেকে চাইলে পড়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।